তাহলে আমাদের জন্য জান্নাতের আটটি দরজায় খুলে যাবে ইনশাআল্লাহ সালাত আদায় করতে পারবেন না কুরআনকে স্পর্শ করতে পারবেন না জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করছে আসসালামু আলাইকুম আহমেদুল্লাহি ওয়া নাহমাদুল্লাহ ওয়াকেয়াতু নাহমদুল্লাহ সুবহেনাহুয়াতা আয়ালা ওসল্লি ওনসল্লি আলা মুহাম্মেদিন নাবিক গেলা আর বিগ গে সল্লাহ লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই বোনেরা অযুহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটাকে বলা যায় যে অনেকগুলো আমলের চাবি বা দরজা এই দরজা যদি বন্ধ থাকে অর্থাৎ অজু যদি আপনি না করে থাকেন তাহলে আপনি সেই সমস্ত আমলগুলি করতে পারবেন না যেমন আপনি সালাত আদায় করতে পারবেন না কোরআনকে স্পর্শ করতে পারবেন না তো এ ধরনের অনেক আমল আছে যে আমলগুলি আসলে অজু ছাড়া করা উচিত নয় ঠিক নয় তো এই অজু করতে গিয়ে আমরা অনেকেই একটু তাড়াহুড়া করে বসি বা আমাদের অসাবধানতাবশত বা আমাদের মানে অজুর প্রতি কেয়ার না করার কারণে একটু যত্নশীল না হওয়ার কারণে অনেক সময় আমরা এমন কিছু ভুল করে বসি যে ভুলগুলি করার কারণে আমরা তো অজু করলাম ঠিক অজুর মাধ্যমে আসলে আমাদের হাত পা এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ ঝরে যাওয়ার কথা এবং অজু করার কারণে ইবাদত করার কারণে জান্নাতে যাওয়ার কথা কিন্তু শুধুমাত্র অজুর কিছু ভুলের কারণে এই সমস্ত অঙ্গ বা আমাদের অজুর যে অঙ্গগুলো আছে সেই সমস্ত অঙ্গগুলো জাহান নামের যে শাস্তি ভয়াবহ শাস্তি সেটির অপেক্ষায় থাকে প্রিয় বন্ধুগণ একটি হাদিস থেকে স্পষ্টভাবে আমরা সে সম্পর্কে জানতে পারি আমরা প্রথমে হাদিসটি জানব হাদিসটি উল্লেখ হয়েছে সোহে বুখারিতে হাদিস নাম্বার একশো পঁয়ষট্টি আবু হুরার রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখেন যে অজুর সময় সে তার পায়ের গোড়ালি দুইটি ধৌত করেনি তখন তিনি বললেন গোড়ালিগুলোর জন্য জাহান নামের শাস্তির ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে প্রিয় ভাই বোনেরা আপনারা আদেশটি শুনলেন আপনারা জানেন যে দুই পায়ের টাকনু ধৌত করা হচ্ছে ফরজ তো অজুর মধ্যে যে সমস্ত ফরজগুলি রয়েছে এগুলোর ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে হবে এবং শুধু পায়ের গোড়ালি কেন অজুর মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হয় এই অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে যেন একটা মানে চুল পরিমাণ জায়গা না ভিজে যেন না থাকে শুকনা না থাকে আমরা সেই দিকে অবশ্যই খেয়াল রাখবো উজুটা একটু সময় নিয়ে সুন্দরভাবে যদি আমরা করি উত্তম রূপে করি এবং অজুর পরে যদি একবার কালিমায় শাহাদাহ পাঠ করি তাহলে আমাদের জন্য জান্নাতের আটটি দরজায় খুলে যাবে ইনশাআল্লাহ যে কোনো দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো অন্যথায় যদি আমরা উজুতে অবহেলা করি বা উজুতে আমরা তাড়াহুড়ো করি এবং খুব ভালোভাবে উত্তম রূপে না করি এই সমস্ত ফাজাইল তো দূরে থাক বরংচ আমাদের এই উজুর কারণেই আমাদের সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করছে ততএব আসন আমরা সুন্দরভাবে সঠিকভাবে উজু করি এবং আল্লাহ তালার ইবাদত বন্দুকি করার মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্ট করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সঠিকভাবে অজু করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়ামা তৌফিক ইল্লাহ ওসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ওয়াবারাকাতু